আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম আর অপরাধের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ উন্নত চিকিৎসা নিতে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে আসেন। যে পরিমাণ মানুষ এসব হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসেন সে তুলনায় খুব কম সুযোগ সুবিধা ও জনবল থাকায় এসব রোগী আর তার স্বজনরা পড়ছেন মহাবিপাকে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল দেশে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য একমাত্র বিশেষায়িত সরকারি হাসপাতাল এটি। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অন্তত 700 রোগী আসেন এই হাসপাতালে। তবে এই রোগীদের জন্য শয্যা আছে মাত্র 414টি। এ কারণে শয্যা পেতে রোগীদের ধর্ণা দিতে হয় কর্মচারীদের কাছে। সিট জোর করে একজনের নামাই দিয়ে আরেকজনের কাছে 500 টাকা বিক্রি করে বলায়। বেডটা খালি হইতেছে, আমাকে একটু ওখানে উঠায়। ওনারা বলতেছে 300 টাকা বা 100 টাকা বলছে, দিতেছে না। হাসপাতালের পিসিসিইউ ওয়ার্ডে ঢোকার পর দেখা গেল এক রোগীকে তড়িঘড়ি করে বিছানায় তোলা হচ্ছে। আগে ভর্তি হওয়া বা গুরুতর অসুস্থ রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ডে শয্যা দেবার কথা থাকলেও তাদের ফেলে রাখা হয় ফ্লোরে। এক রোগী যাবে আর এক রোগী সিটে উঠবে, তা না, টাকা দাও, টাকা লাগে। এই মুক্তিযোদ্ধারও ঠাঁই মিলেছে মেঝেতে। মুক্তিযোদ্ধার প্রমাণপত্র সহ আবেদন করে অপেক্ষার প্রহর গুনছেন কখন একটি শয্যা পাবেন তিনি। সিট শেষে আমরা তো সিট দিয়েছি, আর এটার নিচে সিট নেই। পরে আমি বললাম যে আমি মুক্তিযোদ্ধা, আমাদের জন্য তো বরাদ্দ কিছু সিট আছে, কোনা নাই। হাসপাতালের এই অব্যবস্থাপনায় ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা। না, আপনি টাকা চাইবেন কেন? সিট দিলে টাকা দিলে সিট দিবেন, নালে দিবেন না আজকে? না, আবার না বলেন কেন? আপনি নামাজ পড়ে টুপিটা দিয়ে রাখেন, আমি আরো সহযোগিতা করি। আর হাসপাতালে রোগীদের সরকার বরাদ্দ ওষুধ দেবার কথা থাকলেও রোগীর স্বজনকে প্রায় সব ওষুধই কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। মেডিসিনের কথা বললো, সবগুলো মেডিসিন আমি কিনে নিয়ে আসলাম এখান থেকে কিছু দেন। অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায় তাদের সীমাবদ্ধতার কথা। কোনো কোনো সময় সরকারি পর্যায়ের জন্য হয় কি, এক সময় হয়তো কিছুটা আমরা অকওয়ার্ড পজিশনে থাকি, মানে এখানকার জিনিসপত্র সরবরাহে একটা অনেক সময় জটিলতা হয়। সংকট কাটাতে কর্তৃপক্ষ নতুন করে ভাবছে। তো যন্ত্রপাতি এবং অন্যান্য ইনভেস্টিগেটিভ প্রসিডিউরসে আমি এটা 3-4 মাসের মধ্যে আরও বেশি সেবা বৃদ্ধি হবে বলে আমি মনে করি। এদিকে একই অভিযোগ পাওয়া গেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানেও। ভর্তি হয়ে শয্যা পেতে রোগীর স্বজনকে এখানেও গুনতে হয় টাকা। আব্বা না, এটা ভর্তি করাম কি, টাকা ছাড়া 2000 ভর্তি করাই না, টাকা ছাড়া তো বাবুরা আমরা ওষুধ আনি খাওয়াইতে পারি না। আমরা টাকা দুম করতে এ বারিন্দার ভিতরে যে 1 মাস 10 দিন পরে রয়েছি। বেডের ব্যবস্থা এমনি হয়নি, এর জন্য কিছু পে করতে হয়েছে আমাকে আর কি। কত পে করতে? 300 টাকা পে করতে হয়েছে আমাকে। হাসপাতালে ট্রলি পাওয়া থেকে শুরু করে ড্রেসিং করার জন্যও গুনতে হয় অর্থ। কয়েকজনের দ্বারা টলি চাইছি, টলি দেয় না, বলে যে টলি নাই, কেন টলি আসছে, তারপর কয় যে নাই, টলি নেই। এক্সট্রা রুমে নিয়েছি, নেওয়ার পরে মনে করেন আসার পরে টাকাটার বিষয়, এখন আমি 100 টাকা দিয়েছি, মানে খুশি হয়ে যে আপনি নিয়ে গেছেন। এখানে কাগজ নিয়েছেন, এখানে কাগজ নিয়েছেন। নিয়ম অনুযায়ী হাসপাতালে সার্বক্ষণিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার কথা থাকলেও রোগীদের বাধ্য করা হয় বাইরে থেকে পরীক্ষা করাতে। আমি ওনারে দেখাইতেছি যে এখানে জমা দিতে হইব, উনি জমা দিয়েছে, বলছে যে রোগী হবে না, বন্ধ হয়ে গেছে, ম্যাডাম চলে গেছে, আপনারা বাইরে থেকে করে নিয়ে আসেন। বেলা তখন একটা, তাৎক্ষণিকভাবে আল্ট্রাসনোগ্রাম কক্ষের সামনে গিয়ে দেখা যায় কক্ষের দরজায় ঝুলছে তালা। দায়িত্বে থাকা চিকিৎসকের কক্ষেরও একই দৃশ্য। তবে সাংবাদিক এসেছে শুনে তড়িঘড়ি করে খোলা হয় আল্ট্রাসনোগ্রাম ও চিকিৎসকের কক্ষটি। হওয়ার সম্ভাবনা ছিল না, আপনাদের ক্যামেরা দেখার পর লোকজন তড়িঘড়ি করে কাগজপত্র নিয়ে এখন আবার হচ্ছে আমাদের আল্ট্রাসনোগ্রাম। অন্যদিকে সরকারি ফি জমা দিয়ে এক্সরে করার পর সেই রিপোর্ট সংগ্রহ করার সময় রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে আদায় করা হয় অর্থ। রিসিপ 70 টাকা, তারপর ওনারা রিপোর্টটা যখন দেয় আর কি, ফিল্মটা যখন দেয়, তখন ওনারা বাড়তি ওনাদের চা খাওয়ার জন্য কিছু বলল। এসে করতে রাখছে গিয়ে সেটা 70-10 টাকা চা হবে। হাসপাতালের স্টাফদের এসব কর্মকাণ্ডের কারণে চিকিৎসকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানালেন এই চিকিৎসকরা। একটু আগে আমি একজনের কাছ থেকে শুনলাম
যে তার এক্স রে করতে বলে 400 টাকা লাগছে, ঠিক আছে, কেন লাগবে? আমাদের এখানে আসার আগে মনে করেন যে কার খপ্পরে পড়তেছে যে তারা চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় যে আসলে ওরাও বুঝে না, ওরাও এখানে চলে যাচ্ছে, ঠিক আছে, আমরাও জানতেছি না যে আসলে বাইরে কী হচ্ছে। রোগীদের হয়রানি করছে এমন কর্মচারীদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ সজাগ আছে বলে জানালেন হাসপাতালের এই কর্মকর্তা। দুই একটি এরকম লিখিত অভিযোগ আমরা পেয়েছি, আমরা যথাযথ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নিয়েছি। কেউ যদি অভিযোগ করেন, এটা যদি প্রমাণিত হয়, তার বিরুদ্ধে আমরা প্রাথমিকভাবে আমরা যেটা করি সাময়িকভাবে বরখাস্ত করে রাখি, তারপর তার বেতন বন্ধ থাকে। তিনি দোষী প্রমাণিত হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখব, আইন অনুযায়ী তারা সেই ব্যবস্থা নেবে। ভুক্তভোগীরা এই অব্যবস্থাপনার হাত থেকে নিষ্কৃতি চান, তারা চান ভোগান্তিহীন স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। আপনারা দেখছেন ক্রাইম সিন, নিচে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে জানাবো অপরাধের আরো নানা খবর। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। নিখোঁজ হবার পর কেউ ফেরে, কেউ আবার ফেরে না কোনোদিনই। কারো লাশ পাওয়া যায় বেওয়ারিশ হিসেবে, নাম ঠিকানাবিহীন বেওয়ারিশ লাশের মিছিলে প্রায় প্রতিদিনই যুক্ত হচ্ছে আরও কিছু সংখ্যা। ঢাকার বেওয়ারিশ লাশ দাফনকারী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের রেকর্ড থেকে জানা যায়, প্রায় প্রতি বছর ঢাকায় 1500 মতন বেওয়ারিশ লাশ দাফন করে এই বেসরকারি সংস্থাটি। কেউ খুঁজছেন মাকে, কেউ বাবা, কেউ বা সন্তান কিংবা ভাইকে। নিখোঁজ স্বজনদের সন্ধানে ডিবি অফিস, হাসপাতালের মর্গ, আঞ্জুমান মফিদুল ইসলামের কার্যালয় ঘুরে ঘুরে তারা ক্লান্ত। এমনকি বেওয়ারিশ লাশ দাফনের স্থান আজিমপুর ও জুরাইন কবরস্থানেও অনেকে ছুটে আসেন স্বজনের সন্ধানে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের দেয়ালে সাটানো আছে নিখোঁজ মানুষের ছবি। তাদেরই একজন মিরপুরের ব্যবসায়ী সেলিম মিয়া। এক মাস আগে তিনি বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু আর ঘরে ফেরেননি। সেলিমের পরিবারের দিন কাটছে ভয়, আতঙ্ক আর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে। খুব একটা ভয় আতঙ্কের ভিতরে। রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে পরিচয়বিহীন মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসে পুলিশ। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা গেলেও অধিকাংশ ক্ষেত্রেই অজানা থেকে যায় মানুষটির পরিচয়। তারপর 72 ঘন্টার মর্গবাস শেষে বেওয়ারিশ লাশ হিসেবে তার ঠিকানা হয় জুরাইন বা আজিমপুর কবরস্থানে। দুই চার দিন পরপরই 10-12 করে আসে, 15 আসে, এরকম আসতেই আছে। পরিচয়হীন এই ব্যক্তিকে মহাখালী থেকে অজ্ঞান অবস্থায় পুলিশ গত বছরের 4 জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকেও দাফন করা হয় বেওয়ারিশ হিসেবে। তবে এই ব্যক্তির মৃত্যু নিয়ে কোনো তদন্ত হয়নি, ছবিটি কেবল সংরক্ষণ করেছে গোয়েন্দা পুলিশ। একসময়ের জনপ্রিয় মডেল তারকা সৈয়দা তানিয়া মাহবুব তিন্নিও নিখোঁজ হয়েছিলেন, পরে তার মৃতদেহ পাওয়া যায়। বেওয়ারিশ লাশ হিসেবে নিহত তিন্নির মৃতদেহ 2002 সালের 10 নভেম্বর জুরাইনে কবর দেওয়া হয়েছিল। এটাই তিন্নির কবর, আপনার বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে, আঞ্জুমান মফিদুল ইসলাম লয়েছে, আর এটা উঠেছিল, উঠে আবার দিয়েছে এটার ভিতরে। প্রায় 17 বছর ধরে বেওয়ারিশ বহনের কাজ করছেন ডম ফারুক। থানায় লাশ চালান বই আছে, এগুলো হিসাব করলে বিভিন্ন থানায় চাকরি করি, 1 লক্ষ রূপে 100-135টার মতো এরকম আর কি আমার হিসাবের ভিতরে আছে। পরিচয়হীন লাশ বহন করে বেসরকারি সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম। তারা প্রতি মাসে বেওয়ারিশ শতাধিক লাশ দাফন করে থাকে। সংস্থার কাছ থেকে পাওয়া হিসাব অনুযায়ী দেখা যায় 2014 সালের জুলাই মাসে 116, অগস্টে 110, সেপ্টেম্বর মাসে 118, অক্টোবর এবং নভেম্বরে যথাক্রমে 144 ও 115টি বেওয়ারিশ লাশ দাফন করেছে তারা। বছরে যার সংখ্যা দাঁড়ায় প্রায় 1500। মর্গে যে নতুন লাশ হলো সেটা পত্রিকার মাধ্যমে হোক, টেলিভিশনের মাধ্যমে হোক, তাদের একটা জানাবার পথ বের করতে হবে। পরিচয়বিহীন লাশের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বছরে জুরাইন ও আজিমপুর কবরস্থানে যে পরিমাণ লাশ দাফন করা হয়, এর বেশিরভাগই হত্যাকাণ্ডের শিকার বলে ময়নাতদন্তে প্রমাণ পাওয়া যায়। লাশের দাবিদার না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বেশিদিন তা সংরক্ষণ করতে চান না বলেই দাফনের জন্য তুলে দেওয়া হয় আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে।
বেভারেজগুলো তখন আমরা পুলিশ আমাদের কাছ থেকে নেয় না, যেহেতু আমাদের ফ্রিজিংয়ের ব্যবস্থা আছে আমরা এগুলিকে ফ্রিজে রাখি, অথবা ওই অজ্ঞাতরা যদি জ্ঞাত হয় তখন আমরা ওই সংশ্লিষ্ট থানাকে জানাই, থানার পুলিশ তখন আইসা এটা ওই তার আত্মীয় স্বজনের কাছে কাগজপত্র দেখে আত্মীয় স্বজনের কাছে হ্যান্ড ওভার করে। অজ্ঞাত লাশ নিয়ে পুলিশ বাড়তি কোনো তদন্তে যায় না, বেয়ারিশ লাশ হবার পেছনের ঘটনা কারো আর জানা হয় না, কেবল পুলিশ আর কবরস্থানের মোহরার খাতায় তা রেকর্ড হয়ে থাকে, যাতে লেখা থাকে লাশের বেশিরভাগই অস্বাভাবিক মৃত্যু। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটা ওয়েবসাইট রয়েছে, আমাদের একটা অনলাইন নিউজ পোর্টাল রয়েছে, এছাড়াও আমরা মূলত আর্কাইভে প্রত্যেক দিন কিন্তু যত বেয়ারিশ লাশই থাকুক আমরা সেটা সংরক্ষণ করে থাকি। অজ্ঞাত লাশ নিয়ে কোনো তদন্ত না হবার কারণে অপরাধীরা নানা সুযোগে তাদের অপরাধের মাত্রা বাড়িয়ে চলেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এর দায় এড়াতে পারে না। বেয়ারিশ হয়েছে তাদের কোনো না কোনো ফ্যামিলি মেম্বাররা আছে এবং তারা কিন্তু কোনো না কোনো থানায় হয়তো একটা কমপ্লেন দিয়েছে, কেউ না কেউ তার পক্ষেও দিয়েছে, সেখানে তখন তাদেরকে সেই খোঁজ খবর তার যে ফটো তুলে সেটা অন্য থানায় পাঠানো, এই যে সমন্বয়, সরকার এই দায়িত্ব এড়াতে পারে না। বেয়ারিশ লাশের তালিকা যেন আর দীর্ঘ না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কারো বেয়ারিশ হবার পেছনের কারণ খুঁজে বের করতে হবে, সেক্ষেত্রে কোনো অপরাধ হয়ে থাকলে অপরাধীকে খুঁজে বের করে নিশ্চিত করতে হবে শাস্তি, তাহলেই হয়তো কমবে বেয়ারিশ লাশের মিছিল। দেখছেন ক্রাইম সিন, নিচ্ছি আরও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত, আপনারা দেখছেন ক্রাইম সিন। চিকিৎসা বেড়ানো এবং ব্যবসায়িক কারণসহ নানা প্রয়োজনে অনেককেই যেতে হয় প্রতিবেশী দেশ ভারতে। ভারতের ভিসা পেতে দীর্ঘসূত্রিতা দূর করতে কর্তৃপক্ষ আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভিসার জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু করে, আর এই পদ্ধতিতে ই-টোকেনের মাধ্যমে ঘরে বসেই যে কেউ ভিসার জন্য আবেদন করার কথা থাকলেও দূতাবাসের অগোচরেই এই ই-টোকেন নিয়ে চলছে রমরমা ব্যবসা। কর্তৃপক্ষ যেখানে ভোগান্তি কমাতে চেয়েছিল বেশ কিছু সিন্ডিকেটের কারণে তা আজ হয়রানিতে রূপ নিয়েছে। 27 বছর বয়সী মোহাম্মদ সাইমন মিয়া দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন অনেকদিন ধরেই। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সাইমনের পরিবার গত 20 নভেম্বর সিদ্ধান্ত নেয় ভারতে নিয়ে তার চিকিৎসা করাবেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ই-টোকেন। আমরা আপনাকে 3 দিনের মধ্যে দেবো, 3টা বিষয়ে 20,000 টাকা লাগবে। তো আমরা কী করবো তখন? আমরা তো আসলে নিরুপায় হয়ে গেছি। তখন আমরা বলছি ঠিক আছে, নর্মালটা গত কদিন লাগবে, বলছে সপ্তাহখানেক সময় লাগবে। ওকে ঠিক আছে, আপনি সপ্তাহখানেক সময় আমাদের করেন। সাইমনের চিকিৎসা করাতে টানা 1 মাস 7 দিন চেষ্টা তদবির করেও ভারতের ভিসা তো দূরের কথা, ই-টোকেনই মিলল না। তবে ই-টোকেন পাওয়া গেল সাইমনের মৃত্যুর পর। ডাক্তার বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে চলে যেতে, যে আপনারা যদি পারেন 1 সপ্তাহের মধ্যে নিয়ে যান ইন্ডিয়াতে। নাও 1 সপ্তাহের মধ্যে তো হয়ই না, 1 মাসেরও বেশি লাগছে আর কি। হ্যাঁ, একটাই টোকেন পেতে। অন্যদিকে স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিতে চেয়েছিলেন প্রবাসী জীবন। আমি একটা রোগীর জন্য ভিসা অ্যাপ্লাই করছি, রোগীর ভিসা পাইছি, রোগী কি একা একা চলে যাবে? ওরা অনলাইন করছে, অনলাইন এখন মানে সিন্ডিকেটের হাতে ছেড়ে দিছে, যেখানে একটা একটা টোকেন পাইতেছে না, সিন্ডিকেটের মাধ্যমে 5,000 10,000 এখন 6,000 টাকা চাইতেছে আমার থেকে একজনে। এমনকি ব্যবসায়ী এবং পর্যটকদেরও পড়তে হয় এই ই-টোকেন ভোগান্তিতে। ই-টোকেন করতে আমার 3 দিন বইতে 5,500 টাকা নিছে, মানে এত হয়রানি করতে হয় বুঝছেন? সে টাকা দিয়েও সিরিয়াল পাওয়া যায় না। 3,000 টাকা লাগছে টোকেন জমা নিতে, আর জমার প্রায় 15-16 দিন পরে আমরা টোকেন পেয়েছি। 15 জনের 3,000 টাকা করে কত টাকা আসে চিন্তা করে দেখেন, তারপরে 3,000 টাকা দিয়েও দেখা গেছে আজকে আমরা মনে করেন যেন সিরিয়াল পাচ্ছি না। প্রতি মাসে বিপুল সংখ্যক বাংলাদেশি ভারতে ভ্রমণ করেন, যার মধ্যে অনেকেই ভ্রমণ করেন চিকিৎসার জন্য। চিকিৎসা সহ সব ধরনের ভিসার জন্যই আবেদন করতে হয় অনলাইনে। ই-টোকেন বা ওয়েব নাম্বার তারা প্রোভাইড করে, সেটা পাওয়াটা এখন দুষ্কর। বটনেট নামে একটি সফটওয়্যার প্রচলিত আছে অনলাইনে, এই সফটওয়্যারের মেইনলি কাজটা হচ্ছে এরকম যে একটা সিকিউর একটা নেটওয়ার্ক তৈরি করে, যার মধ্যে স্পেসিফিক মানে পারমিটেড ইউজার বাদে অন্য কেউ ঢুকতে পারবে না। তো যখন হ্যাকাররা এটা নিয়ে ওয়েবসাইটে যায় তখন তারা বাদে আর অন্যরা কেউ ঢুকতে পারে না। সাধারণ মানুষ যেখানে দিনের পর দিন চেষ্টা করেও ই-টোকেন পান না, সেখানে একটি সিন্ডিকেট টাকার বিনিময়ে সহজেই ই-টোকেনের ব্যবস্থা করে দেয়। কথা হয় এক তরুণের সাথে, এই তরুণ ও তার কয়েকজন বন্ধু মিলে ই-টোকেন ব্যবসায় জড়িত। সার্ভারটারে মনে হয় অকেজ করে যায়, তখন অন্য কেউ ওই সার্ভারে ঢুকে কিছুই পাইতেছে না, ঠিক আছে, বাকি পাইলেও হয়তো এটা যাইতেছে ওনাদের আন্ডারে।
জানা যায় রাজধানীর গুলশান এলাকায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভারতীয় দূতাবাসের অগোচরেই ইটোকেনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভারত ভ্রমণে ইচ্ছুক মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। মেডিকেল ভিসা যারা এটা আবার ক্রিটিক্যাল, দেখা যায় ইলেভেন তাহলে তাদের যেতে হবে কিন্তু সেই মতো পাচ্ছে না, তখন দেখা যাচ্ছে একটা দুর্বলতার সুযোগ নিয়ে বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে ভিসাটা করে চলে গেল। যারা এই ব্যবসায় জড়িয়ে পড়েছে তারাও জানে মানুষ কতটা অসহায়। মানে বর্তমান অনলাইন যে পরিস্থিতি, এতে দেখা যাচ্ছে মেডিকেলের তিনটা কি দুইটা রোগী যদি হয়, অ্যাটেন্ডেন্ট যদি দুইজন হয়, একজনের ডেট পাচ্ছি আর একজনের পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে রোগী ডেট পেটে পেতে রোগী মারাই যাচ্ছে। শুধু দালাল বা সিন্ডিকেটের মাধ্যমেই নয়, ইটোকেন বিক্রি থেকে শুরু করে এই ব্যবসার নানা ধরনের প্রচার প্রচারণা, লোক নিয়োগ এবং টোকেনের দাম ওঠানামা হয় এখন সামাজিক মাধ্যম ফেসবুকেও। বিভিন্ন নামে তৈরি এসব ফেসবুক পেজ জুড়েও এদের আধিপত্য দেখা যায়। মুঠোফোনেও কথা হয় তাদেরই একজনের সাথে। তার কথা থেকেই জানা যায় একটি সফটওয়্যারের নাম, যার মাধ্যমে যে কোনো কম্পিউটারের আইপি গোপন করে সহজে অনলাইনে একাধিক ইটোকেন সংগ্রহ করা সম্ভব। ওরা নাকি আধা ঘন্টা এক ঘন্টা বা একদিন আগে ওটা ফুল ওদের আইডি, ওয়েব ফাইল নাম্বার, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার আগে দিয়ে রাখে 100, 150, 200। ওইটা যখন ডেটটা ওপেন করে তারা ওইটা দেখে যে ডেট অটোমেটিক হয়ে গেছে। এই ধরনের আইপি গোপন করে সফটওয়্যার ব্যবহার অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। তথ্য প্রযুক্তির সম্পর্কিত যত ধরনের অপরাধের ক্ষেত্রে আমাদের এই আইন অনুযায়ী মূলত মামলা রুজু হয় এবং সেই অনুযায়ী আমরা তদন্ত করি। এত সব অনিয়ম, দুর্ভোগ আর হয়রানি সম্পর্কে কতটা জানেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন দপ্তর? এসব বিষয়ে হাইকমিশনের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে একজন নিরাপত্তা কর্মকর্তা একটি ইমেল আইডি দিয়ে তাদের সাথে ইমেইলে সাক্ষাৎকারের বিষয়ে যোগাযোগ করতে বলেন। সম্ভাব্য প্রশ্নসহ সাক্ষাৎকার নেবার আবেদন জানিয়ে ইমেল করার 3 সপ্তাহেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে ক্রাইম টিমের পক্ষ থেকে কর্তৃপক্ষের বক্তব্য চেয়ে ইমেল পাঠানোর 2 দিন পর ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে জানানো হয়, জরুরি চিকিৎসা ভিসার জন্য দূতাবাসের ভিসা অ্যাপ্লিকেশনের সেন্টারে একটি বিশেষ কাউন্টারের ব্যবস্থা রয়েছে। তাতে আরও বলা হয়, ইটোকেন ছাড়া সরাসরি মেডিকেল ভিসার জন্য আবেদন করা যাবে। ইটোকেনের বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ আরেকটু আন্তরিক হলেই মানুষের ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জানিয়ে দেই এমন একজন ওয়ান্টেডের নাম যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের আসামির নাম সাগর চন্দ্র দাস, পিতা গোবিন্দ চন্দ্র দাস, ঠিকানা হাউজিং কলোনি ঝালকাঠি, গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, বয়স 35, রাজধানী ঢাকার বিভিন্ন থানায় গাড়ি চুরির 12টি মামলার আসামি সে। যোগাযোগ করতে পারেন 0171337171 অথবা 0171339335 এই নাম্বারে। যমুনা টেলিভিশন সবসময় আপনার সাথে আছে। যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আপনার মুঠোফোন, ইমেল বা SMS-এর মাধ্যমে আমাদের জানাতে পারেন। এ সপ্তাহে আপনাদেরকে জানাবো, কোনো কারণ ছাড়াই যদি পুলিশি হয়রানির শিকার হন তাহলে কি করবেন আপনি? হয়রানি যদি কেউ শিকার হয়ে থাকেন তাহলে তিনি নিকটস্থ ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ থাকে, দ্যাট মিনস আমাদের, আপনারা জানেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে 8টি বিভাগ রয়েছে, সেখানে 8টি বিভাগে 1 একজন করে DC কর্মরত রয়েছেন, তিনি সেখানে যোগাযোগ করতে পারেন। অথবা পাশাপাশি যদি আমাদের যে DMP হেডকোয়ার্টার্স রয়েছে সেখানেও যে কোনো ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার আশেপাশের ঘটে যাওয়া যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে। যমুনা টেলিভিশন সবসময় আপনারই পাশে আছে।